আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আশা করি আল্লাহ রসের মেহরবানিতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের অনলাইন ক্লাস চলমান অবস্থায় আমি দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, এর আগে স্থির বিদ্যুৎ সম্পর্কে একটি সৃজনশীল করেছিলাম। আজকের আমার তিন নাম তৃতীয় দিনের পদার্থবিজ্ঞান চলতরি, চলতরিদেরও আমি একটি সৃজনশীল নিয়ে তোমাদের সাথে সমাধান করার চেষ্টা করবো। চল তড়িৎ মানে, তড়িৎ মানে বিদ্যুৎ, চল মানে যা চলতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যেভাবে পরিবর্তন হতে পারে। এর একটা উদ্দীপক দেখো, দুটো বৈদ্যুতিক ভাল, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে ভাল গুলো ব্যবহার করি, এরকম যদি বৈদ্যুতিক ভাল্বের প্রত্যেকের গায়ে লেখা আছে 100 ওয়াট থেকে 220 ভোল্ট লেখা আছে, এই দুটি ভাল্ব শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করা আছে। অর্থাৎ বর্তনী তো দুই ঘর, একটা সমান্তরাল শ্রেণী বর্তনী, একটা হলো সমান্তরাল। যদি এর পরবর্তী আমি চিত্র দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। এখন এখানে এই যে 100 ওয়াট হলো তার ক্ষমতা, আর এইটা হলো বিভব পার্থক্য 220 ভোল্ট। তাহলে সেই হিসাবে এখানে আছে বৈদ্যুতিক ক্ষমতাটা কি, অর্থাৎ এই বিদ্যুতের যে ক্ষমতা সেটা কি, 1 কিলোওয়াট আওয়ার্স কে জুলে প্রকাশ করে। প্রতিটি ভাল্বকে রোধ নির্ণয় করতে বলছে, আর বলছে ভাল্ব দুটো যদি আমরা সমান্তরালে যুক্ত করি, করলে তড়িৎ প্রবাহের মাত্রা কিরূপ পরিবর্তন, শ্রেণী এবং সমান্তরাল দুটো যদি শ্রেণীতে করি এবং সমান্তরালে করি, তাহলে কোনটা আমরা বেশি ক্ষমতা পাবো সেই সম্পর্কে একটি ব্যাখ্যা দিতে পারবে। প্রথম হলো বৈদ্যুতিক ক্ষমতা কাকে বলে, অর্থাৎ ক নম্বরের কোশ্চেন, আমরা যে হারে কোন বৈদ্যুতিক যন্ত্র তড়িৎ শক্তি অন্য অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাই হলো এই যন্ত্রের ক্ষমতা। অর্থাৎ আমরা যদি 60 ওয়াট একটি ভাল্ব বাসায় জ্বালাই, সে কি পরিমাণ বিদ্যুৎ আমাদের দেবে, তার ক্ষমতাটা কি, এটাই হলো যে হারে কোন বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ শক্তি অন্য অন্য শক্তিতে রূপান্তরিত হয় তাই হলো এই যন্ত্রের ক্ষমতা। ক্ষমতা হিসেবে কৃত কাজ বাই সময়, অর্থাৎ এই যে আলোটা উজ্জ্বল হয় বাসায়, এর কত কত ক্ষমতা, তাই সেটা বাক্য নিয়ে হলো কৃত কাজ বাই সময়। তাহলে বৈদ্যুতিক ক্ষমতা বলতে আমরা বুঝলাম যে হারে কোনো বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ শক্তি এবং অন্যান্য শক্তিতে রূপান্তরিত হয় সেই তাই হলো এই যন্ত্রের ক্ষমতা। অর্থাৎ এই তড়িৎ শক্তি আমরা আলো শক্তিকে পাই বা অন্যান্য শক্তিতে পাই, এই যে রূপান্তরিত হওয়া যে এইটা বলা হয় তার ক্ষমতা। দুই নম্বর ছিল 1 কিলোওয়াট আওয়ার্স, অর্থাৎ আমরা এখানে কিলো মানে 1000 দিয়ে আমরা এখানে মিটার মিটারে নিতে চাই, আর ওয়ার্ড মানে আওয়ার্স, আওয়ার ওয়ার্ডে থাকবে, আর আওয়ার্স মানে ঘন্টা, অর্থাৎ এগুলো প্রতি মিনিট সেকেন্ডে আমরা বের করতে চাই। তাহলে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে 1000 ওয়াট, 1000 দিয়ে আমরা গুণ দিলাম, এর আওয়ার্স মানে ঘন্টা আছে, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, সেই হিসাবে দিলাম। তাহলে এটা পুরো যেটা গুণ দিয়ে এটা হবে জুল, অর্থাৎ ক্ষমতা একক হলো, আর এখানে আমাদের জুলে প্রকাশ করতে হয়েছে। তাহলে 1000 বসালাম 36 6 4 36 দিয়ে 2টা 0 জুল, এখন এর যদি 36 লিখে, যেমন বৈজ্ঞানিক পদ্ধতি, এটা যারা 9-10 পড়ো, 4.3 বৈজ্ঞানিক পদ্ধতি এবং সাধারণ পদ্ধতি, এটা দিয়ে অঙ্ক আছে, এখানে 1 2 3 4 5, তাহলে এখানে আমরা যদি এরকম লিখতাম, এরকম 36 গুণ 10 টু দি পাওয়ার 5, এখন ওইটারে নাহলে আমরা যদি বৈজ্ঞানিক পদ, এখানে একটা দশমিক দিলাম 3.6 দিলে ওখানে একটা সংখ্যা বেড়ে যায় এত জুল, তাহলে সেই হিসাবে আমরা এখানে লিখলাম 3.6 × 10 টু দি পাওয়ার 6 জুল। এটা গেল কোয়ানাম, বলে প্রতিটি ভাল্বের রোধ নির্ণয় করতে বলছে। তাহলে প্রতিটি ভাল্বের আমরা উপর থেকে কি কি পাইলাম, এখানে এখানে মনে করো বিভব পার্থক্য আছে ভি 220 ভোল্ট, ক্ষমতা আছে পি ইজুয়াল টু 100 ওয়াট, আর রোধ রোধ আর ইজুয়াল টু 5, এইটা অর্থাৎ এখান থেকে আমরা পাই। এখন আমরা জানি আর ইজুয়াল টু ভি স্কয়ার বাই টু, আর ইজুয়াল টু ভি স্কয়ার বাই টু, ভির মান 220 ভোল্ট, আর পি মান হলো 1000 ওয়াট, এর গুণ দিয়ে যদি আমরা কাটাকাটি 448 ওহম আসতেছে। তাহলে এর রোধ হলো প্রতিটি, এখানে বলা আছে না প্রতিটি ভাল্বের রোধ, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রতিটি ভাল্বের রোধ 448 ওহম, এটা গেল ঘনক। তারপরে বলছে ভাল্ব দুটো শ্রেণীতে এবং সমান্তরালে যুক্ত করলে, অর্থাৎ একবার শ্রেণীতে সংযুক্ত করতে হবে, আর এবার সমান্তরালে যদি আমরা সংযুক্ত করি, তাহলে কোনটাই আমরা বেশি পরিমাণ ক্ষমতা পাবো। সেই ভাল্ব দুটো প্রত্যেকের ক্ষমতা হলো 100 ওয়াট, পিজিএল 100 ওয়াট, আর বিভব পার্থক্য হলো 220। তো শ্রেণীতে যদি আমরা শ্রেণী গঠনীতে যদি আমরা গঠন করি, তাহলে এটা দেওয়া যায় এর গতিপথ, এটার ভোল্ট 220 ভোল্ট, আর এই যে ভাল্বের ক্ষমতা হলো 100 ওয়াট, আর এর 100 ওয়াট। তাহলে এখানে আমরা তুল্য রোধ আগে আমাকে বের করতে হবে, অর্থাৎ আর এস সিরিজ,
আর এস ইজ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ আমরা এই যে ঘ থেকে পেয়েছিলাম প্রত্যেক বালকের রোধ পেয়েছিলাম 448 ওহম, আর প্রবাহ যদি আমরা আই ধরি তাহলে তুল্য রোধ বের করে নেবেন আর এস ইজ ইকুয়াল টু আর প্লাস আর, অর্থাৎ এখানে যে দুটো বালক আছে এর যে রোধ আমরা কম বের করেছিলাম ওখানে এই যেখানে যে 448 সেটারে দুটো যোগ করো 448 বা 448 ইকুয়াল টু 668 ওহম, আর প্রবাহ যদি আমরা আই ধরি তাহলে আই এস ইজ ইকুয়াল টু বি বাই আর এস, আর এস অর্থাৎ বির মান 220 আর আর এস এর মান আমরা এখানে বের করেছি 968, ভাগ দিলে আসে 0.2273 অ্যাম্পিয়ার। এই আসছে অর্থাৎ যদি আমরা শ্রেণী পরিবর্তনে এই ভালভটির সংযোগ করি তাহলে আমরা এত অ্যাম্পিয়ার বিদ্যুৎ পাবো। এরপরে যদি আমরা এটা সমান্তরাল সাজাই তাহলে আমরা কি পাবো, এখানে 220 ভোল্ট বিভব পার্থক্য আর এই যে দুটো ভালভ হলো এগুলো হলো সমান্তরাল, অর্থাৎ 100 ওয়াট আর 200 ওয়াট, তাহলে এখানে আমরা ওখানে তুল্য রোধ বের করে নেব অর্থাৎ 1/RP এলো 1/ অর্থাৎ যেহেতু 1/RP বার 1/R প্লাস 1/R, অর্থাৎ আমি দুটো মান বসাই দিলে যদি আমরা দুটো দর্শক করতাম 448 তাহলে 1 প্লাস 1 অর্থাৎ 2/ এইটা আসছে, আমরা আমি এখানে অত দূর নিয়ে আসে সংখ্যা এক এক দুই দিয়ে দুই দিয়ে এটার ভাগ দিলে 1 আর 242 অর্থাৎ 242, তাহলে আমি এখানে সরাসরি লিখে দিলাম 242, যেটা হলো তুল্য রোধ, অর্থাৎ আমরা সমান্তরাল বর্তনী যদি আমরা সংযোগ করাই তাহলে যে তুল্য রোধ পাবো সেটা পেয়েছিলাম 1/242 ওহম। এখন এখানে যদি আমরা আবার এর প্রবাহ যদি আই পি ধরি অর্থাৎ আই পি ইজ ইকুয়াল বি বাই আর, অর্থাৎ বি এর মান 220 আর আর পি এর মান 242, তাহলে যদি আমরা একে ভাগ দিই তাহলে আসতেছে 0.9071 অ্যাম্পিয়ার, এটা দুইটাই অ্যাম্পিয়ার, তাহলে আমরা এখানে কি পেলাম শ্রেণী বর্তনী যখন করলাম তখন পেয়েছিলাম 0.0027 আর যখন সমান্তরাল করলাম তখন পেয়েছিলাম 0.907, তাই এখানে আমরা কি দেখতে পেলাম এখানে এখানে দেখতে পেলাম যে শ্রেণী বর্তনী যখন হবে তখন পেলাম 0.2273 অ্যাম্পিয়ার আর যখন সমান্তরাল করলাম তখন পেলাম 0.907 অ্যাম্পিয়ার, তাই যদি বাল্ব যদি শ্রেণী সংযোগ করলে এখানে যদি ভাগ দুটোকে শ্রেণী সংযোগ করলে আমরা পেলাম 0.0073 অ্যাম্পিয়ার এবং সমান্তরাল বর্তনীতে পেলাম 0.9027 অ্যাম্পিয়ার, অর্থাৎ দেখা গেল যে শ্রেণীর যে সংযোগ আর সমান্তরাল সংযোগ দুটোর মধ্যে ডিফারেন্স আছে, তাহলে এখানে আমরা দেখলাম ভাগ যদি সংযুক্ত হওয়ার চর্চা তাহলে আমরা দেখলাম অতএব ভাগ দুটো শ্রেণী সংযুক্ত চেয়ে সমান্তরাল যুক্তে বেশি পরিমাণের বিদ্যুৎ প্রবাহিত হবে, অর্থাৎ এইভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করতে পারলাম। আশা করি তোমরা ভালো থাকবে আর তোমাদের সহায়ক বই থেকে এরকম সাহায্য সহযোগিতা নিয়ে এই ধরনের যে অঙ্কগুলো সেটা তোমরা দেখবে, আশা করি ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, পিতা মাতার সাথে স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে, ভালো থাকবে, খুদা হাফেজ।